নমস্কার, আমি ঋতুপর্ণা, শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত খবরের দিকে নজর রাখবো, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। বিশেষ সূত্রে খবরের ভিত্তিতে একজন ভুয়ো ডাক্তার সহ সাতজনকে আটক করল কোচবিহার জেলা পুলিশ। পরপর ভুয়ো কাণ্ডে আতঙ্কিত সাধারণ মানুষ। এদিকে ডাক্তার নিজেই জানান তিনি মাধ্যমিক পাশ। জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে এবং মাল থানার পরিচালনায় অনুষ্ঠিত হয় ট্রাফিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম। এই প্রোগ্রামের মূল বিষয় ছিল দুর্ঘটনা রুখতে নানা রকম পদক্ষেপ গ্রহণ করা এবং আইন অমান্য করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ সূত্রে খবরের ভিত্তিতে পুলিশের অভিযানে একজন ভুয়ো ডাক্তার সহ মোট সাতজনকে আটক করল পুলিশ। বুধবার কোচবিহার শহরে পুরাতন পোস্ট অফিস বাজার সংলগ্ন মার্কেট রোড এবং শহরের নরসিংহ দীঘির দুটি ক্লিনিকে অভিযান চালায় পুলিশ। মোহাম্মদ এরশাদ আলী নামে একজন ভুয়ো ডাক্তার আটক করেছে পুলিশ। অভিযোগ, দালালের মাধ্যমে রোগীদের এই ক্লিনিকে নিয়ে আসা হয়, সেখানে ডাক্তাররা তাদের চিকিৎসা করে, বিভিন্ন টেস্টের জন্য অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে রোগীদের কাছ থেকে বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে মোহাম্মদ এরশাদের বাড়ি শীতলকুচি এলাকায়, মাধ্যমিক পাশ বলে নিজেই স্বীকার করেন তিনি। সব দালাল আমারও যে দাদুর মাথার ব্যথা, কানে মানে ভোভো শব্দ করে, ওটা দেখাইতে আসছি। ডাক্তার বর্ণময় ভট্টাচার্যর কাছে ও লিখে দিল, আমাদের কাছে 3000 টাকা নিল। নেওয়ার পরে একটা কাগজ জিরক্স করে আনতে দিয়ে বেড়ালো, ওইখানে গেলাম। এখন তো স্যার এখনো আসলো না, আমরা 10টার দিকে আছি, এখন বেলা 3টে বাজছে, এখনো স্যারকে দেখতে পাচ্ছি না। আমি তো নতুন জানি না, ওই মরে ছিলাম, ওইখানে একজন ছেলে বললো ডাক্তারের কাছে ওই ডাক্তার ভালো আছে, ওইখানে আসো। আনার সাথেই তো ওই যে লাগে লোকটা এখনো ফুটকা ফুটকা জামা কাঁধে, ও তো বলো ডাক্তার ভালো ভালো, ওইখানে ভিতরে নিয়ে গেলো, আসবে আসবে বলো, ফোন করলো, একটু পরে ডাক্তারটা আসলো, আসার পরে আমাদেরকে বললো, লিখিয়ে দিলো, দেওয়ার পরে আমাদের কাছ থেকে টাকা নিলো, নেওয়ার পরে বললো একটা ফটো করে নিয়ে আসো, ফটো করতে গিয়েছিলাম, এখন আসি দেখি স্যার আমাদের এখানে নেই। সর্বনাশা জাতীয় শিক্ষানীতি 2020 বাতিলের দাবিতে ডিপিএসসির সামনে অবস্থান। আজ সারা ভারত সেভ এডুকেশন কমিটির আহ্বানে সারা দেশ জুড়ে প্রতিবাদ দিবস পালন করা হচ্ছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে জলপাইগুড়ি জেলা সেভ এডুকেশন কমিটির উদ্যোগে অবস্থান বিক্ষোভের মাধ্যমে এই প্রতিবাদ দিবসে সামিল হয়েছেন। জেলার বিভিন্ন প্রান্ত থেকে অধ্যাপক, শিক্ষক, ছাত্রছাত্রী, অভিভাবক সহ প্রায় শতাধিক মানুষ এই বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছেন। বক্তব্য রাখেন জেলা সভাপতি বিশ্বনাথ ঝা, সম্পাদক দেবাশিস সাহা, প্রাক্তন শিক্ষক শ্রী অমল রায়, শিক্ষিকা ঝর্ণা রায়, শিক্ষক শ্রী শ্যামল রায়, ছাত্রনেতা কুণাল রায়, অধ্যাপক মনতোষ প্রামাণিক প্রমুখ এবং মাননীয় রাজ্যপালের উদ্দেশ্যে প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়। এবার ভাল্লুক ধরতে করলা নদীর পাড়ে খাবার দিয়ে পাতা হলো লোহার খাঁচা। দুদিন ধরে জলপাইগুড়ি শহরে ভাল্লুক আতঙ্কে এলাকার মানুষ। বন দপ্তর থেকে জেলা প্রশাসন, পরিবেশ সংগঠন সবাই তৎপর, কিন্তু এখনও পর্যন্ত অধরা ভাল্লুক বা কোনো অজানা জন্তুটি।
তাই সেই অজানা জন্তুটিকে ধরতে জুবিলি পার্ক সংলগ্ন করলা নদীর ধারে বন দপ্তরের তরফে বিভিন্ন খাবার দিয়ে রাখা হয়েছে খাঁচাটিকে। জুবিলি পার্ক সংলগ্ন অঞ্চল, তিস্তা উদ্যান সংলগ্ন অঞ্চলটাতে সকল জায়গাতেই আমরা দেখেছি, সব জায়গাতেই আমরা দেখেছি, কিন্তু এই যে জুবিলি পার্কের এক নম্বর স্পারের পরে করলা নদীর ধারে একটি জায়গায় আমরা এই খাঁচাটি রাখার ব্যবস্থা করেছি। আমরা আরও দুই তিন দিন আমাদের এরকম অবজারভেশন চলবে, যতক্ষণ পর্যন্ত না আমাদের একটা ফ্রুটফুল রেজাল্ট আমরা পাচ্ছি ততক্ষণ তো আমাদের চেষ্টা করতেই হবে, জনগণের স্বার্থে, জলপাইগুড়ি মানুষের নিরাপত্তার স্বার্থে। এক বছরের মধ্যে প্রায় সব সমস্যা কাটিয়ে সচল উত্তরণের পথে এগিয়ে চলেছে ডুয়ার্সের মাল ব্লকের মানাবাড়ি চা বাগান। সময়টা 2016 সালের অক্টোবর মাস। বোনাস নিয়ে চা বাগান কর্তৃপক্ষ শ্রমিক সংগঠনগুলি টানাপোড়েনের মাঝে হঠাৎ চা বাগান কর্তৃপক্ষ বাগান ছেড়ে চলে যায়। প্রায় 1000 শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা অথই জলে পড়ে যায়। বন্ধ হয়ে যায় কারখানার সাইরেন, থেমে যায় স্বাভাবিক মজুরি ও অন্যান্য সুবিধা। পেটের তাগিদে সংসার চালাতে অনেকেই নদীর পাথর বালি চালনির কাজে যোগ দেয়। কেউ কেউ পাড়ি জমায় ভিন রাজ্যে, অভাব অনটনকে সঙ্গী করে জীবন সংগ্রামের লড়াইতে নামে চা বাগানের শ্রমিক পরিবারের সদস্যরা। চা বাগানের পরিবেশ স্বাভাবিক করার দাবি জানিয়ে শ্রমিকরা বিভিন্ন মহলে আবেদন নিবেদন শুরু করে। দাবি হচ্ছে মালিকানা পরিবর্তনের। অবশেষে রাজ্য সরকারের উদ্যোগে প্রায় 6 বছর অচল অবস্থার অবসান ঘটিয়ে 2020 সালের 7ই ডিসেম্বর সম্মেলন টি অ্যান্ড বেভারেজ নামে এক নতুন কোম্পানি চা বাগানের পরিচালনার কাজ শুরু করে। রীতিমতো পূজা দিয়ে নতুনভাবে চা বাগানের চলা শুরু হয়। শ্রমিকদের মধ্যে স্বস্তির দিন ফিরে আসে। গত 1 বছর শ্রমিকদের মজুরি সময় মতো হয়েছে, প্রভিডেন্ট ফান্ডের টাকা নিয়মিত জমা হচ্ছে। শুধু তাই নয়, সাবেক কোম্পানির আমলে পিএফএ যা বকেয়া ছিল তাও নতুন কোম্পানি জমা করতে শুরু করেছে। চা বাগানের শ্রমিক রমেশ কুর্মী জানালেন, নতুন কোম্পানি ভালোভাবে বাগান চালাচ্ছে, গত 1 বছরে কখনো মজুরি অনিয়মিত হয়নি, পিএফ নিয়মিত জমা হচ্ছে, আগের মালিকের আমলে যে বকেয়া ছিল তাও মিটিয়ে দিচ্ছে, আমরা খুশি। চা বাগানের ম্যানেজার রাজীব চক্রবর্তী জানান, গত 1 বছর ধরে বেতন মজুরি নিয়মিত দেওয়া হচ্ছে, পিএফ নিয়মিত করা হয়েছে, পুরনো বকেয়া মিটিয়ে দেওয়া হচ্ছে, চা বাগানে বিদ্যুৎ ছিল না সব মিটিয়ে আজ বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ শুরু করা হয়েছে, জরাজীর্ণ কারখানা নবীকরণের জন্য প্ল্যান হয়ে গেছে, 70 কাজ শুরু হবে, নতুন করে প্ল্যান্টেশনের কাজও কিছুদিনের মধ্যে শুরু হবে। अच्छा चल रहा है आपको बगान का जो हम लोग का जो था पेमेंट वेमेंट ये तो बढ़िया चल रहा है। आपको पुराना कंपनी जो पीएफ गैजेटी ये सब मैंने बंद कर दिया था, वो तो नया कंपनी आके अभी उसका चालू कर दिया। करने के बाद में आपको अभी हम लोग का और दूसरा बात है फैक्ट्री, फैक्ट्री का भी मैंने काम चालू हो जाएगा। आपको प्लांटेशन जो है बगान में जो भैगन एरिया है वो भी हो जाएगा। अभी वेजेस तो ठीक टाइम में मिलता है, वेजेस एकदम ठीक ठीक टाइम में मिल रहा है, अभी कोई प्रॉब्लम नहीं है वेजेस के लिए। तो আজকে আমাদের 1 বছর পূর্ণ হলো। গত বছর ঠিক এই আজকের দিনে আমরা বাগানটা খুলেছিলাম। এই বিগত 1 বছর ধরে খুব স্মুথলি বাগানটা আমরা চালিয়েছি। ওয়ার্কারদের যা দেনা পাওনা ছিল, পুরনো যা যা এগ্রিমেন্ট অ্যাজ পার এগ্রিমেন্ট যেগুলো কথা হয়েছিল সমস্ত আমরা দিয়ে দিয়েছি। এবং সবথেকে আনন্দের কথা হচ্ছে, পুরনো কোম্পানি যে পিএফটা ডিউ হয়েছিল সেটাও আমরা অলরেডি দেওয়া স্টার্ট করে দিয়েছি। এটা হচ্ছে সবথেকে একটা ভালো খুশি খবর, মানে অ্যাচিভমেন্ট, এটা একটা বড় অ্যাচিভমেন্ট। আমি আমার কোম্পানিকেও ধন্যবাদ জানাবো এর জন্য। কারেন্ট পিএফ যেটা সেটা তো দিচ্ছি আমরা, প্লাস প্রিভিয়াস কোম্পানির সময় যেই পিএফটা ডিউ হয়ে পড়েছিল এটা বিরাট অঙ্কের ইয়ে, সেটা আমরা শুরু করে দিয়েছি। রেশন এবং অন্যান্য ওয়েজেস যেগুলো আছে সে তো স্বাভাবিকভাবে চলছে, ওয়েজেস এবং ওয়েজেস খুব ভালো স্বাভাবিকভাবে চলছে। এবং যেই ডেটে আমাদের ওয়েজেস হয় কোনোদিন আমাদের সেই ডেট আমরা ফেল করিনি, এক্স্যাক্ট সেই ডেটেই দিয়েছি। এবং ছুটি থাকলে পারলে একদিন আগেও দিয়ে দিয়েছি। কারখানা কবে নাগাদ খুলবে? কারখানার কাজ আজকে ইলেকট্রিফিকেশনের কাজ শুরু হয়ে গেছে, ইলেকট্রিফিকেশন হয়তো আমাদের এই সপ্তাহের মধ্যে হয়ে যাবে। হয়ে গেলে কারখানারও প্রোগ্রাম আছে, ড্রয়িং সমস্ত হয়ে গেছে আমাদের, কারখানার প্ল্যানিং সমস্ত হয়ে গেছে, ফ্যাক্টরি আমরা চালু করব এই বছর আশা করছি। প্ল্যান্টিংয়েরও প্রোগ্রাম হচ্ছে বাগানে, নিউ প্ল্যান্টিংয়ের, তো আশা করছি এই বছর ফ্যাক্টরি প্ল্যান্টিং সবই আমাদের শুরু হয়ে যাবে। তিস্তা বাঁধের পাশে মঞ্জু পাইনের বাড়িতে দেখা মিলল ভাল্লুকের। মঙ্গলবার গভীর রাতে ভাল্লুকটি ঢুকে পড়েছিল তিস্তা বাঁধের পাশে থাকা মঞ্জু পাইনের বাড়িতে। প্রায় রাত 12টা নাগাদ ঘুমিয়ে পড়েছিল মঞ্জু পাইন। ওই সময় টিভি দেখছিলেন তার ছেলে ও নাতি।
আচমকাই বাইরে কোনো কিছুর আওয়াজ শুনতে পেলে আলো জ্বালিয়ে দরজা খুলতেই উঠানের মধ্যে ভাল্লুকটিকে দেখতে পান মঞ্জু পাইনের ছেলেও নাতে। তখন তারা লাঠি নিয়ে বাইরে বেরিয়ে ভাল্লুকটিকে তাড়া করলে তিস্তা বাঁধের ওপর দিয়ে পালিয়ে যায় প্রাণীটি। ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন মঞ্জু পাইন ও তার প্রতিবেশীরা। আমি একটু ঘুমে নাগাল আইছি, আমি ঘুমে নাগাল আইছি, তখন আমার ছেলে দুই কাকা ভাইসা টিভি দেখতেছে শুয়ে শুয়ে। তখন ভাইসাকে বলতেছে যে বিকি ই আইছি কি এটার নাম ভালুক, ভালুক আইছে, ভালুক আইছে করে ও করছে কি না দরজাটা খুলে লাঠি নিয়ে আইছি, লাঠ দিছে, লাঠ দিছে পরে ও দেখছে যে দৌড় দিছে। কি রঙের ছিল দেখছে? কালো বলে। আমি তো একটু গুদ গুদ করছে ওইটা আমি শব্দ পাইছি কিন্তু আমি দেখি নাই। তখন কত বড় ছিল কিছু বলছে? আমি ওইটা বলতে পারবো না, বললো যে কুকুরের চেয়ে বড়। কুকুরের চেয়ে বড়? এই যে অদ্ভুত এই যে প্রাণীটা বাবা, ভাল্লুক দেখলেন আগে তো দেখছেন এই ধরনের কোনো কিছু? না দেখি নাই। শুনেছেন কখনো যে এই এলাকায় এরকম? না। তারপর কি হলো? তারপর আমার ছেলে লাইট নিয়ে আসে, আমার নাতি আমার ছেলে এখনো খুঁজলো আর দেখলো না। তখন আমি আমার বান্ধ উঠতে দিলাম না, ভয় করলো যে ওরা আছে বাচ্চা মানুষ যদি পাশে থেকে আসে ফেলা ফাল দিয়ে যদি কান্দি উঠে আমার বাড়িতে নাই গার্জিয়ান, ওর বাবা থাকে ওই বাড়িতে। আপনার আতঙ্কে রয়েছেন এই বিষয়টাতে? কালকে ঘটনা থেকে আতঙ্কে রয়েছেন? হ্যাঁ, এটা আতঙ্কের ব্যাপারই তো। দেখুন আমরা বারবার করে বলছি যে এলাকায় একটি ভালুক বা ভালুক জাতীয় কোনো বন্য প্রাণ চলে এসছে, তাই সকলকে সতর্ক থাকবার জন্য বলছি। কিন্তু আমরা আশ্চর্যজনকভাবে লক্ষ্য করছি কেউ কেউ এটা নিয়ে এমনভাবে গুজব ছড়াচ্ছে, এমনভাবে আতঙ্কের একটা পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে কেউ বা কাহারা ফেসবুক বা বিভিন্ন মিডিয়াতে, তাতে খুব অসুবিধে হচ্ছে না, এটাতে আমরা কাজ করতে সুবিধা হচ্ছে, বরঞ্চ জনমানুষে একটা আতঙ্কের পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। আমরা এটা বলতে চাচ্ছি যে কোনো গুজবে কান দেবেন না, কোনো আতঙ্কিত হবেন না। ঘটনাটা হয়েছে যে এই মানে সারদাপল্লী অঞ্চল বা তিস্তা উদ্যান বা তিস্তা উদ্যান সংলগ্ন অঞ্চল থেকে বিভিন্ন জায়গা থেকে খবর আসছে যে এখানে কেউ কেউ হয়তো ভালুক জাতীয় বা ওই টাইপের কিছু প্রাণী দেখেছেন, কিন্তু সেটা আদৌ তারা দেখেছেন কি না সেসব ব্যাপারগুলোতে আমাদের একটা ইনভেস্টিগেট মানে ইনভেস্টিগেশনটা সেটা আমরা করছি, ইনভেস্টিগেট করছি আমরা, এইভাবে বলা যায় যে আমরা দেখছি যে এই কথাগুলো কোথায় কতটা সত্যতা আছে, কারণ অনেকেই অনেক কথা বলছে যে এখানে দেখা গেছে ওখানে দেখা গেছে। তো এইভাবে কালকে রাখাল দেবী থেকে একটা গুজব আসলো যে রাখাল দেবীতে দেখা গেছে। এবার মুশকিল হলো যে এইভাবে তো সব জায়গায় ছুটে যাওয়া যাবে না, পজিটিভ কোনো জায়গা থেকে যদি কোনো খবর আসে সেটা আমরা দেখতে পারি, তারপর সেটা বন দপ্তর আছে, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন আছে, যারা অভিজ্ঞ তারা এসে সেটা দেখবে। একটা জায়গা থেকে ভালুক দেখা গেলে বললেই তো হলো না, সেখানে তাহলে তার পায়ের ছাপ থাকতে হবে। তো এগুলো সব মেলানোর ওপর ডিপেন্ড করে যে সেখানে সেই প্রাণীটির আসার সম্ভাবনা কতটা বা সেখানে ছিল কিনা। আপনাকে এতক্ষণ এখনটাতে আমরা এখনো কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারিনি, কারণ সেভাবে কোনো পায়ের ছাপ দেখছি না। প্রত্যক্ষদর্শীর সঙ্গে কোনো দর্শীর সঙ্গে আমাদের কথা হয়েছে, কিন্তু তাদের যে যিনি বড় আছেন বাড়ির তারা এখনো আসেননি, বাইরে গেছেন। কোনো কারণে আসলে পরে আমরা আরও তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করবো যে অরিজিনালি কি ঘটনা ঘটেছিল, রাতে কি দেখলেন, হতে পারে যে কোনো বড় ভাম বিড়াল দেখলেন, এরকম হতে পারে। উত্তরের সংবাদে এখন সময়, বিরতির সঙ্গে থাকুন, ফিরে আসছে আরো খবর নিয়ে। ওয়েলকাম টু জেড ক্যাফে এন্ড পাব, আপনাদের সুপরিচিত জেড ক্যাফে এন্ড পাব নতুন সাজে নতুন রূপে, যেখানে পেয়ে যাবেন সুস্বাদু ও লোভনীয় খাবারের সম্ভার, সাথে থাকছে এসি এবং লিফটের ব্যবস্থা। পূজোর দিনগুলোতে পরিবারের সাথে আনন্দ উপভোগ করতে অবশ্যই আসুন আমাদের ঠিকানায়। আমাদের ঠিকানাটি হলো কসমস আর্কেড, ফোর্থ ফ্লোর, ডিভিসি রোড, জলপাইগুড়ি, সাথে থাকছে 3D ডান্স ফ্লোর। পূজোর দিনগুলোকে আরো আনন্দিত করে তুলতে আজই আসুন জেড ক্যাফে এন্ড পাবে। জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে এবং মাল থানার পরিচালনায় বুধবার মালবাজারে অনুষ্ঠিত হলো ট্রাফিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম। এদিন বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে একটি র্যালি বেরিয়ে মালবাজার বাসস্ট্যান্ডে আসে। উপস্থিত ছিলেন জলপাইগুড়ির এসপি দেবর্ষী দত্ত, অ্যাডিশনাল এসপি রুরাল ওয়াংদেন ভুটিয়া, মালের SDPO রবীন থাপা, IC সুজিত লামা, ট্রাফিক ওসি দেবজিৎ বোস, অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলুচিক বড়াই এবং অন্যান্য পুলিশ আধিকারিকেরা। এদিন এসপি বলেন, পথ দুর্ঘটনা রুখতে নানা রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে। ট্রাফিক আইনে দুটো ভাগ আছে, একটা সচেতন করা, অন্যটি আইন অমান্য করলে আইনি ব্যবস্থা নেওয়া। মানুষকে নিজে সচেতন হতে হবে, আশা করা যায় মানুষ সচেতন হলে দুর্ঘটনা অনেকটাই কমে যাবে। ট্রাফিক নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে যে অঙ্কন এবং প্রবন্ধ রচনার প্রতিযোগিতা হয়েছিল এদিন তার পুরস্কার প্রদান করা হয়। এদিন কয়েকজনকে হেলমেট দেওয়া হয়। এছাড়াও এদিন অনুষ্ঠান স্থলে লায়ন্স ক্লাব অফ মালের পক্ষ থেকে গাড়ি চালকদের চোখ পরীক্ষার ব্যবস্থা করা হয়। সেফ ড্রাইভ সেফ লাইফ
এটা হলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2016 সাল থেকে, যাতে আমাদের দেশে আমাদের পশ্চিমবাংলায় যেরকম অ্যাক্সিডেন্ট হচ্ছে তাকে একটা কন্ট্রোলে আনার জন্য, যাতে মানুষ অ্যাক্সিডেন্টে বহু লোক মারা যায়। নিশ্চয়ই আপনারা শুনছেন যে এখন যা বর্তমান পরিস্থিতির মধ্যে আমাদের ঘন্টায় 7 জন করে অ্যাক্সিডেন্টে মারা যায়। তাহলে এই যে এত লোকগুলা মারা যাচ্ছে, তার জন্য আমাদের সেফ ড্রাইভ সেফ লাইফ, যাতে মানুষকে সচেতন করার, যাতে মানে ড্রাইভ যখন করবে তখন মোবাইল ফোন ব্যবহার না করার জন্য, যখন মোটরসাইকেল চালাবে হেলমেট পরার জন্য, বা মানুষকে সচেতন করার যে উদ্যোগ আমাদের জলপাইগুড়ি পুলিশ প্রশাসন যে নিয়েছে, ওনাকে আমি বিশেষ করে আমি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে ওনার নির্দেশে সমস্ত প্রত্যেক ডিস্ট্রিক্টে এইভাবে কিন্তু প্রোগ্রাম করা আছে সেফ ড্রাইভ সেফ লাইফ, যাতে আমরা এই অ্যাক্সিডেন্টটাকে কন্ট্রোল করা যায়, তার উদ্যোগে এই প্রোগ্রাম পুলিশ প্রশাসন করেছে। ট্রাফিকে দুটো পার্ট আছে, একটা অ্যাওয়ারনেস জেনারেট করা, একটা এনফোর্স করা, দুটোই আমরা করছি। অ্যাওয়ারনেস জেনারেট করা একটা মূল পার্ট আমাদের সেফ ড্রাইভ সেফ লাইফ ক্যাম্পেনে, যাতে মানুষ সচেতনভাবে গাড়ি চালান, যারা পথচারী তারা সচেতনভাবে চলেন, আর তারপরেও যারা নিয়ম ভঙ্গ করছেন তাদের বিরুদ্ধে আমরা আইনি স্টেপও নিচ্ছি। ভাল্লুক ধরা না পড়ায় বুধবার প্রাতঃ ভ্রমণের নিষেধাজ্ঞা জারি করল জলপাইগুড়ি পৌরসভা। মঙ্গলবার রাতে জলপাইগুড়ি কিং সাহেবের ঘাট সংলগ্ন ক্লাব রোড এলাকায় ভাল্লুক দেখা পাওয়ার খবরে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে জলপাইগুড়ি শহরে। ঘটনায় জলপাইগুড়ি পৌরসভার পক্ষ থেকে খোদ ভাইস চেয়ারপারসন সৈকত চ্যাটার্জি রাস্তায় নেমে মাইকিং করে এলাকাবাসীদের ঘর থেকে না বের হতে অনুরোধ করার পাশাপাশি, বুধবার সকালে জলপাইগুড়ি শহরে যারা মর্নিং ওয়াক করতে বের হয় তাদের মর্নিং ওয়াক করতে বের হতে মানা করা হয়েছে। অপরদিকে ভাল্লুকটি তিস্তা পার ধরে জেলাশাসকের বাংলো হয়ে তিস্তা উদ্যানে ঢুকেছে কিনা তা নিশ্চিত হতে রাতে জেলাশাসকের বাংলো এলাকায় উপস্থিত হয়ে পরিস্থিতি সরেজমিনে তদন্ত করে ঘটনার পুনর্নির্মাণ করে দেখলেন বন দপ্তরের ডিএফওদের একটি দল। দলে ছিলেন বন্যপ্রাণী বিভাগের ডিএফও অংশু যাদব, টেরিটোরিয়ালের ডিএফও মৃদুল কুমার, উদ্যান ও কানন শাখার ডিএফও অঞ্জন গুহসহ অন্যান্যরা। একই সাথে উত্তরবঙ্গের বিভিন্ন রেঞ্জ থেকে বনকর্মী ও ওয়াইল্ড লাইফ স্কোয়াডের কর্মীদের এনে রাতেই নতুন করে তল্লাশি শুরু করেছে বন দপ্তর। আপডেট ইয়ে হ্যাঁ কি মর্নিং মে যে নিউজ মিলি থি উসে কে হুয়া কুছ ফুটপ্রিন্টস মিলে থে ইয়াহ পে তিস্তা উদ্যান মে, উসকো হমনে চেক কিয়া থা, উসকো আইডেন্টিফাই করনে কে বাদ লাগ রাহা থা এসা কি ভালু কা হ্যায়, বাট কোই ডাইরেক্ট সাইটিং নেই হুই থি, আবি তক নেই হুই হ্যায়। CCTV ফুটেজ মে ভি ডাইরেক্ট কোই পিকচার নেই আই হ্যায়, বট যে শেপ ওর সাইজ বহুত ব্লার যে আয়া উসকো দেখে লাগতা হ্যায় কি বিয়ার হো সকতা হ্যায়, তো কোই ভি চিজ হম এক্স্যাক্টলি কনফার্ম আবি নেই কর সকতে, বট ইয়ে মান কে চল রহে হ্যায় কি বিয়ার হো সকতা হ্যায়। তো ইস এরিয়া কি স্ক্যানিং তো মর্নিং সে চল রহি হ্যায় ইস এরিয়া কি, ওর উসকে অগল বগল সব জগহ স্ক্যানিং করা লি হ্যায়, ওর আবি দুবারা সে ইয়াহ পে পেট্রোলিং ওর স্ক্যানিং হোগি, থোড়ি দের কে বাদ স্টার্ট করেঙ্গে হম। ওর সুখনা স্কোয়াড ভি হ্যায় হামারা, রামসাই স্কোয়াড ভি আ রাহা হ্যায়, টেরিটোরিয়াল কি টিম হ্যায়, তো টিম স্টেশন রয়েগি ইয়াহ পে রাত মে, আর ফির রাত কো দেখতে হ্যায় কি হমকো এক্স্যাক্টলি করনা ক্যা হ্যায়। ঠিক হ্যায় ম্যাডাম, এক বাত হ্যায়। হ্যাঁ পুছিয়ে বলিয়ে। পহলে হাতি আয়া ফির ভালু আ গিয়া, এইসা ও আবি ইয়ে এলাকা হ্যাঁ জি করিডর তো নেই বনেগা ওয়াইল্ডলাইফ কা, अब ये तो मैं कैसे बोल दूँ, कॉरिडोर तो नहीं बनेगा, बट ये थोड़ा सा चिंता का विषय है क्योंकि यहाँ पे ये जो एरिया है यहाँ पे भालू की साइटिंग कॉमन नहीं है, बट पिछले कुछ 10-15 दिनों में प्रेजेंस दिखाई दे रही है, मतलब अलीपुरद्वार से लेकर के जलपाईगुड़ी से लेकर के दार्जिलिंग तक। अब ये मेरे ख्याल से एक साइंटिफिक स्टडी का विषय है कि मतलब भालुओं की साइटिंग इतनी ज़्यादा बढ़ी क्यों है, बट मैं इसके बारे में कुछ अभी नहीं बोल पाऊँगी एग्जैक्टली। तीस्ता उद्यान के सिवा शहर के दूसरे कोने में क्या कोई बोल नहीं, एक्चुअली देखिए दो दिन जो हुआ था भालू का, जो दो इंसिडेंट्स हुआ था उसकी डायरेक्ट साइटिंग थी, उसमें हमारा स्टाफ इन्वॉल्व था, उसके बारे में मैं बोल सकती हूँ, बट उसके अलावा बहुत सारे दिनों में र्यूमर्स बहुत ज़्यादा फैले हैं, जैसे फेसबुक पे पुराने फुटेज मूवी के वो करके मॉफ करके उसको पोस्ट किया जा रहा, उससे क्या होता है ना लोगों में पैनिक फैलता है। तो मैं बस ये बोलना चाहती हूँ कि हम लोग विजिलेंट हैं, हमारी टीम इधर उधर है और नज़र रखी हुई है, तो पैनिक होने की ज़रूरत नहीं है,
कुछ एक्शन हो सकता है जो वायरल कर रहा है सोशल मीडिया में ऐसे? बिल्कुल, जैसे आज किसी ने सोशल फेसबुक पे पोस्ट किया है, हम उसमें पुलिस में कंप्लेन करेंगे, क्योंकि इससे क्या होता है ना, जनता में पैनिक का माहौल फैलेगा, हमारे लिए काम करना और मुश्किल हो जाएगा। धूपगुड़ी डाकमारी में कहता हूँ, क्या है धूपगुड़ी इलाका में, देखिए उसमें भी हमने कहीं पे डायरेक्ट साइटिंग जहाँ पे होगी मैं उसी के बारे में बोल सकती हूँ, क्योंकि बहुत सारे लोगों को छोटे जानवर भी भालू जैसे दिख रहे हैं। बहुत जगहों पे ऐसा हुआ है, जैसे धूपजोरा में हुआ, मेरी टीम वहाँ पे गई, पता चला वहाँ पे कुछ नहीं मिला, सर्च वहाँ पे न्यूज़ फैलाई जा रही है कि दोपहर के टाइम में भालू घूम रहा है मार्केट में, घूम रहा है, ऐसा कुछ मिला नहीं था। तो बहुत ज़्यादा लोग हैं जो कि इधर उधर र्यूमर्स फैला रहे हैं। इतनी तो सकालवेला तो आजकल परिवेश भालू के एक आतंक रही है, अनेक के तो मर्निंग आसते ना बोले से, तो परिवेश की देखें परिवेश की क्यों आसें, एकदम ही फाका रास्ता घाट, जयमे माठ, एक नम्बर दो नम्बर पारो एकदम फाकाई जा, एक आतंक थे सवार का, आज के लोक संख्या एकदम ही कम मनी मार्केट। सिसी कैमरा तो देखा गया एलिक भल्लुकटी रही है। हाँ ए जरा ये देखते इन्हें लोक जन आज सब एक लोकल बसिंदाई तो क्या जाते से एटुक क्यों एखो मैं मनी हाँटा चला करा देख चोखे पड़े ना आतंक रही है, आतंक रही है। জলপাইগুড়ি শহরে মঙ্গলবার থেকে ভাল্লুকের আতঙ্ক ছড়িয়েছে। তারই মধ্যে জলপাইগুড়ি শহরের রেসকোর্স পাড়া এলাকায় অজানা পশুর নখের চিহ্ন ঘিরে আতঙ্ক ছড়িয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে ঘটনাস্থলে উপস্থিত বন দপ্তরের কর্মীরা গত মঙ্গলবার থেকে জলপাইগুড়ি তিস্তা উদ্যানে এক অজানা পশু অর্থাৎ ভাল্লুককে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে। শত চেষ্টার পরেও সেই ভাল্লুককে খাঁচাবন্দি করা সম্ভব হয়নি। তারই মাঝে বুধবার দিন সকালবেলা জলপাইগুড়ি রেসকোর্স পাড়া এলাকায় একটি বাড়ির উঠানের পাশে নরম মাটিতে কিছু আচরের দাগ দেখে আতঙ্কিত হয়ে পড়ে বাড়ির লোকেরা। হইচই পড়ে যায় এবং ঘটনাস্থলে উপস্থিত হয় বন দপ্তরের কর্মীরা। তারা জানান নরম মাটি, যদি এখানে ভাল্লুক আসতো তাহলে তার পায়ের ছাপ পড়ত, কিন্তু এখানে কোনো পায়ের ছাপ নেই, শুধু কয়েকটি আচর। এটা কোনো বড় কুকুর বা বেড়ালের কাজ হতে পারে বলে অনুমান। এছাড়াও তিনি বলেন এলাকাবাসীরা যাতে আতঙ্কিত না হয় এবং আতঙ্ক না ছড়ায়। আতঙ্ক তো আছেই, বাচ্চারা বাইরে বেরোচ্ছে, খেলতে বেরোচ্ছে, আমরাও কাজকর্মের জন্য বেরোচ্ছি, বাইরে বেরোতে পারছি না রাত্রে। মানে কি হয়েছে মূলত আজকে গতকাল রাতে? রাতে কুকুর খুব মানে অন্য দিনের তুলনায় প্রচুর আওয়াজ করছিল, শব্দ পাওয়া গেছে এরকম। আজকে এখন সবাই ওরা দেখে বললো যে এখানে নখের একটা চাপ দেখতে পাচ্ছি, তখন দেখে বুঝলাম যে কিছু, ওনাদের খবর দিলাম বন দপ্তরকে। কি মনে করছেন দেহের ছাপ হতে পারে কিছু? আমরা তো অনুমান করে এখন একটা আতঙ্কে আছি, সে অনুমান অনুমানে তো মনে হচ্ছে যে মানে ওনারে বনরক্ত কি বলছে আপনাদের কি অনুমান হচ্ছে কিসের হতে পারে? হতে পারে ভাল্লুকের হতে পারে। এর আগে হয়নি এই ধরনের ঘটনা? না না, এত বড় দেখা যায়নি, কুকুর আছে এরিয়া কুকুর আছে, কিন্তু এত বড় হয়নি, এত বড় কোনো ছাপ দেখিনি। একটা আতঙ্কের একটা ব্যাপার আছে মনে মধ্যে। আর অন্য কোথাও পায়ের ছাপ রয়েছে নাকি এক জায়গাতে? না আমরা এখানে দেখেছি, এর আগে দেখিনি। হ্যাঁ কালকে রাতে এই 11:20-11:30 সময় একটা আওয়াজ হলো খুব জোর, আর এই এখনই একটু আগে আমি খেয়াল করলাম এই আচরের দাগ। আচ্ছা কী মনে হচ্ছে? এই আচরের দাগটা তো মনে হচ্ছে যে শুনলাম শহরে একটা ভাল্লুক আসছে, আচরের দাগটা দেখে তো কুকুর বিড়ালে মনে হচ্ছে না, হয়তো ভাল্লুকের হলেও হতে পারে। মানে আন্দাজ করছেন? আন্দাজ করছেন। ভাল্লুক তো দেখতে পান না? না। কোন আওয়াজ পেয়েছিলেন রাতে? হ্যাঁ আওয়াজ পেয়েছিলাম। কি ধরনের আওয়াজ? আরে ধূপ করে আওয়াজ হলো, আর একটু পাথর টানার মতো আওয়াজ হলো। মানে বড় প্রাণী চলাফেরা করলে যেমন হয়? হতে পারে, এটা ধূপ করে আওয়াজ পাওয়া গেছে। এর আগে হয়নি? আর কুকুর ফুটছিল খুব। এর আগে হয়নি আপনার বিয়ে বাড়িতে এই ধরনের ঘটনা হয়েছে? না এই ধরনের ঘটনা হয়নি। ফরেস্টকে জানিয়েছেন? আমার বন্ধু ফোন করছে। এসেছিল ফরেস্ট থেকে? না কেউ আসেনি। ঘটনা পরে একটু আতঙ্কে রয়েছেন? হ্যাঁ এটা দেখার পরে ভয় তো হচ্ছে, মানে যে কোনো কিছুতেই ভয় পাচ্ছে, কিছু দেখলে একটা আতঙ্ক ছড়িয়ে গেছে, মানুষ একটু প্যানিক, আমরা সেটা দূর করার আতঙ্ক দূর করার চেষ্টা করছি। কী মনে হয় আচরের দাগটা দেখে? দেখুন আচরের দাগ শুধু আচরেরই দাগ আছে, কোনো ফুটপ্রিন্ট নেই, মাটিটা নরম, কিছু হলে একটা ফুটপ্রিন্ট অন্তত থাকতো। সাধারণ কোনো বিড়াল মুশকিল, কী এক্স্যাক্টলি বলা মুশকিল। আপনারা দেখে গেলেন? হ্যাঁ দেখে গেলাম। আর মানুষকে কী বার্তা দেবেন সাধারণ মানুষকে? মানুষকে বার্তা গুজব ছড়াচ্ছে তো, ভয় দেখাতে না, গুজব ছড়াতে না, কারণ গুজব ছড়াতে মানুষ আরও ভয় পাবে। ঠিক আছে, বন দপ্তর তো কাজ করছে। 31 নম্বর জাতীয় সড়কের ফ্লাইওভারে বারবার দুর্ঘটনা ঘটার ফলে মৃত্যুর ঘটনা ঘটছে।
এরই প্রতিবাদে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভ মিছিল করে পথ অবরোধ। বুধবার কোচবিহারের বাইশগুড়ি এলাকার ঘটনা, অভিযোগ ফ্লাইওভারে নেই সঠিক পথবাতির ব্যবস্থা। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে 31 নম্বর জাতীয় সড়কে পথ অবরোধে নেমেছেন এলাকার মানুষ, যার ফলে এদিন আটকে গিয়েছে বহু গাড়ি। ঘটনার খবর পেয়ে আসে পুন্ডিবাড়ি থানার পুলিশ। স্থানীয়দের অভিযোগ ফ্লাইওভারে কোনো রকম বাতি নেই, পুলিশের নজরদারির ব্যবস্থা না থাকায় গাড়ি বেশি গতিতে চলে, যার ফলে দুর্ঘটনা ঘটে। ইতিমধ্যে বহু প্রাণ গিয়েছে বলে অভিযোগ। ফ্লাইওভারে পথবাতির দাবি করা হয়েছে। প্রায় ঘণ্টা দেড়েক পথ অবরোধ চলার পর পুলিশের মধ্যস্থতায় অবরোধ তুলে নেন বাসিন্দারা। আশপাশের সমস্ত এলাকার স্থানীয় বাসিন্দারা সমবেত হয়ে আজকের এই আন্দোলনে সামিল হয়েছে। কারণ একটাই, যে এই ফ্লাইওভার তৈরি হওয়ার পর থেকে এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে, এবং শুধু দুর্ঘটনাই না, অনেক মায়ের কোল খালি হয়ে যাচ্ছে, বেপরোয়া গতিতে এখানে বিভিন্ন গাড়ি যাচ্ছে, কিন্তু কোনো রকম ট্রাফিকের ব্যবস্থা নেই এখানে। আপনারা দেখতে পারবেন ফ্লাইওভারে কোনো রকম আলোর ব্যবস্থা নেই, কোনো সিসিটিভি কিছু নেই, তার ফলে কেউ দুর্ঘটনায় মানে অ্যাক্সিডেন্ট করে পার পেয়ে যাচ্ছে। তো আমাদের দাবি এটাই যে এই ফ্লাইওভারটার দিকে প্রশাসন নজর দিক, ফ্লাইওভারে আলোর ব্যবস্থা করুক, ফ্লাইওভারে সিসিটিভির ব্যবস্থা করুক, এবং যে সমস্ত গাড়ি খুব স্পিডে এখান দিয়ে বেরোচ্ছে তাদের গতি নিয়ন্ত্রণের ব্যবস্থা প্রশাসন যেন করে, সেই আবেদনই আজকে আমরা জানাচ্ছি। তো আজকে এই বিষয়টাই হচ্ছে আমাদের আজকে মূল আপনাদের কাছে তুলে ধরা হলো। আমরা চেয়েছিলাম যে শান্তিপূর্ণভাবেই আন্দোলনটাকে করতে, এবং আমরা শান্তিপূর্ণভাবেই করেছি। আমরা জানি যে আমাদের এই আন্দোলনের ফলে অনেকেরই অসুবিধা হচ্ছে, তবে আমরা যে সমস্ত জরুরি পরিষেবা আছে, অ্যাম্বুলেন্স, আমরা সেই সমস্ত পরিষেবাগুলোকে ছাড় দিয়েছি আমাদের আন্দোলনের ক্ষেত্রে। এবং আমরা দুঃখিত যে আমাদের কারণে যাদেরকে আজকে অনেকটা তাদের সময় হয়তো অপচয় হচ্ছে, কিন্তু আমাদের আজকে এছাড়া কোনো উপায় ছিল না। এর আগেও বারবার জানানো হয়েছিল প্রশাসনও আমাদেরকে বারবার আশ্বাস দিয়েছিল যে ঠিক আছে, আপনারা আন্দোলন তুলে নিন, আমরা ব্যবস্থা নেব। কিন্তু দেখা যায় যে আসলে ওই আশ্বাসটুকুই সার, কিন্তু পরবর্তী কোনো পদক্ষেপের তরফ থেকে নেওয়া হয় না। আজকে মিলে এই আন্দোলন সামিল হয়েছে। আমার নাম দীপু চক্রবর্তী। যত আমাদের দাবি হচ্ছে প্রশাসনের কর্তাদের সাথে কথা বলার, তো শুনলাম ওসি সাহেব আসছেন, তো ওসি সাহেব আসুক, দেখি কথা বলা হোক, এবং যতক্ষণ না আমাদের দাবি না মানা হবে ততক্ষণ আমাদের আন্দোলন চলতে থাকবে। আমার নাম দীপু চক্রবর্তী। উত্তরের সংবাদে এখন সময়, বিরতির সঙ্গে থাকুন, ফিরে আসছে আরো খবর নিয়ে। ক্লাসিক অটোকেয়ার এবার আপনার শহরে নিয়ে এলো অ্যামারন ব্যাটারির বিপুল সম্ভার। এখানে সকল প্রকার বাইক, কার, টোটো, স্কুটার এবং ইনভার্টারের ব্যাটারি মিলবে সুলভ মূল্যে। আমরা টিভিএস কোম্পানির সকল প্রকার টায়ার এবং টিউবেরও অনুমোদিত ডিলার। বাইক, কার এবং টোটোর সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির যেমন MRF, ব্রিজস্টোন, অ্যাপোলো টায়ার, TVS ম্যাক্সিস এবং JK টায়ারের টায়ার এবং টিউব পাবেন এখানে। একই ছাদের তলায় ব্যাটারি এবং টায়ার টিউবস বিক্রয় এবং ফিটিংস এরও ব্যবস্থা রয়েছে। তাই আপনার দরকারি টায়ার টিউবস এবং ব্যাটারির জন্য আজই আসুন ক্লাসিক অটোকেয়ার, কামারপাড়া, অপোজিট মিত্র স্পোর্টস, জলপাইগুড়ি। বুধবার সকাল থেকে ফের তল্লাশি শুরু হয় তিস্তা উদ্যান, করলা নদীর পাড় এবং তিস্তা নদীর পাড়ের জনবসতিপূর্ণ এলাকা এবং বিভিন্ন জায়গায়। তিস্তা উদ্যানের পাশে করলা নদীর পাড়ে একটি খাঁচাও বসানো হয়েছে ভাল্লুককে ফাঁদে ফেলতে। এদিকে গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় ফেক ছবি, ভিডিও পোস্টের মাধ্যমে গুজব ছড়াতে থাকে। বিভিন্ন জায়গা থেকে খবর আসতে থাকে ভাল্লুক নিয়ে। তাই অযথা আতঙ্ক না ছড়ানোর অনুরোধ জানিয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা। তিস্তা উদ্যান আজও বন্ধ রাখা হয়েছে। গতকাল ভাল্লুক আতঙ্কে বন্ধ করে দেওয়া হয়েছিল বইমেলা, তবে বুধবার সময় মতোই বইমেলা চালু হয়েছে। পুস্তক বিক্রেতাদের আশা আজ আর কোনো অঘটন ঘটবে না। এখন আবহাওয়া সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.7 ডিগ্রি সেলসিয়াস। বুধবার সকাল 8:30 মিনিটে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 85%, যা বিকেল 5:30 মিনিটে কমে দাঁড়ায় 78%। শেষ করার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরো একবার।
সবচেয়ে খবরের ভিত্তিতে একজন ভুয়ো ডাক্তার সহ সাতজনকে আটক করল কোচবিহার জেলা পুলিশ। পরপর ভুয়ো কাণ্ডে আতঙ্কিত সাধারণ মানুষ। এদিকে ডাক্তার নিজেই জানান তিনি মাধ্যমিক পাশ। জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে এবং মাল থানার পরিচালনায় অনুষ্ঠিত হয় ট্রাফিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম। এই প্রোগ্রামের মূল বিষয় ছিল দুর্ঘটনা রুখতে নানা রকম পদক্ষেপ গ্রহণ করা এবং আইন অমান্য করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।